নগ্ন ছবির ওপর যুবতীর মুখ বসিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। যুবতী সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত যুবক পলাতক। যুবকের মার দাবি, তাকে ফাঁসানো হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন। ঘটনাটি রায়গঞ্জ ব্লকের অর্থগ্রামে। জানা গেছে, রায়গঞ্জ থানার অর্থগ্রামে যুবতীর ছবি মুখ কেটে একটি নগ্ন ছবিতে লাগিয়ে ফেসবুকে পোস্ট করে। নিজের নামে ফেসবুক আইডি না করে ফেক আইডি বানিয়ে সেই ছবিটি পোস্ট করে বলে অভিযোগ। যুবতী বান্ধবীদের কাছে ঘটনাটি জানতে পারেন। পরবর্তীতে রায়গঞ্জ থানা অভিযোগ করতে এলে পুলিশ এই অভিযোগ না নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ করার নির্দেশ দেয়। তিন দিন ঘোরার পর সাইবার ক্রাইম সেই অভিযোগ জমা নেন। এখানে এক ফেসবুক একটা ছেলে আমার একটা বাজে পোস্ট করে, বাজে ছবি, আর সেটা ওর ফেক আইডি। তো সেখানে আমরা বন্ধু বান্ধবরা দেখে আমাকে জানিয়েছিল। তারপর হচ্ছে আমি থানায় গেছি, থানায় কেস নেয়নি, সাইবার ক্রাইমে এসেছি, এখানেও আমার কেস নেয়নি। দুদিন হ্যারাসমেন্ট করেছে, এখানে না ওখানে, দু জায়গায় ঘোরাঘুরির পর আজকে কেসটা নিল। আমি চাই এটার উপযুক্ত শাস্তি পাক যে, এবং তার বাড়িতে আমরা বাবা গিয়ে বলেছিল যে ছেলেটা করেছে, আমরা ধরতে আইডেন্টিফাই করতে পেরেছি। তো ওরা হচ্ছে বলেছিল যে করেনি, এখন আরও ওরাই উল্টা আমাদেরকে বলছে আমি ওর ছেলের সাথে প্রেম করতাম, ঘুরতাম। এবার ছেলেটা বলেছে যে আমি তোর ছবি ছেড়েছি, তো কি হয়েছে, তুই কি করবি, যা করার আছে তুই করে নে। হ্যাঁ, এমনি রাস্তাঘাটে দেখা হলে হাত ধরে টানতো, কথা বলতো। আমি চাইছি এটার উপযুক্ত শাস্তি পাক। ফটো এডিট করেছে আর কি, গলাটা মুখমণ্ডল দিয়ে অন্য একটা ছবি তো এডিট করেছে ছবিটা। অভিযুক্ত যুবক পেশায় পেশাদারি ফটোগ্রাফার। ঘটনাটি জানাজানি হতেই তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। যুবকের মা জানিয়েছেন, তার ছেলেকে কিছু যুবক ফাঁসিয়ে দিয়েছে। ছেলেকে ফাঁসায় দেওয়া হয়েছে বাবা, ছেলেকে ফাঁসায় দিয়েছে। ছেলে সবসময় ক্যামেরা করে বেড়ায়, এখন ওকে দেয় মোবাইল, ওকে দেয় মোবাইল, এখন মোবাইল যে দেয়, এখন দেখো ছেলের কিন্তু এটা কিন্তু মোবাইলটা ওর, কিন্তু এইটা কিন্তু ছবিটা বাড়াইছে অন্য কম্পিউটার থেকে। আমাদের বাড়ি চেক করে দেখো, আমাদের বাড়ি কম্পিউটার নাই, আরেকজনের কম্পিউটার থেকে বাড়াইছে এইটা ছবিটা ওখান থেকে। এখন মনে করে কাকে দিছে না দিছে মোবাইল ও বলতে পারে না, ওখান থেকে ছবিটা পোস্ট করে দিছে, ছেলেকে ফাঁসায় দিছে, কি করব বলো। পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তো এটা তো সমাজের খুব খারাপ কাজ, এতে সমাজের ক্ষতি হবে, আর এটা প্রশাসনের কাছে আমার তরফ থেকে কি এটা সঠিক তদন্ত করে আসামিকে উপযুক্ত শাস্তি, এবং এটা আমি না মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করি। হ্যাঁ, সাবেক আমি অভিযোগ হয়েছে, প্রথমে শুনলাম নাকি খুব ঘোরাঘুরি করছে, তারপর অভিযোগ ওরা দায়ের করছে, সেটা হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমে যাওয়ার ফলে। যে যে দোষী তার উপযুক্ত শাস্তি, যারা ওর সঙ্গে যুক্ত আছে তারাও যেন শাস্তি পায়। মুক্তা সরকারের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।